আমি এই চরলাকার মানুষ, নদী ভাঙ্গা মানুষ। আমি আমাদের এই এলাকা নদী ভেঙে যাওয়ার কারণে আমাদের বাড়ি, আমরা বসবাস করেছি কোনা বাড়িতে, তা আমি মাটি কেটে হাই স্কুলে লেখাপড়া করেছি। আমি যখন ক্লাস নাইনে লেখাপড়া করি 1982 সালে, ওই সময় হাই স্কুলে ছাত্র সংসদের নির্বাচন হয়েছিল। আমি বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংসদের নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে ছাত্র দলের সাথে আমাদের কোন্দল হয়েছিল। তারই প্রেক্ষিতে আমার মনে আছে, প্রিয় নেতার মনে আছে কিনা আমি জানি না, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং নান্নু চেয়ারম্যান সাহেব, অলওয়ার সাবেক চেয়ারম্যান সাহেব, জাসদের একটা প্যানেল দিয়েছিল, ছাত্রলীগের একটা প্যানেল দিয়েছিল এবং ছাত্রদলের একটা প্যানেল হয়েছিল, আমাদের ছাত্রদলের সাথে কোন্দল হয়েছিল। সেই কোন্দলের প্রেক্ষিতে মাসুদ ভাই সেদিন আমাদের পক্ষে সেই মাটিঘাট স্কুলে এসেছিলেন। আমার আরেকটি কথা স্মরণীয়, 1987 সন সম্ভবত অথবা 88 সন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান হায়দার তালুকদার সাহেবকে হত্যা করেছিল কথিত ব্যক্তিরা। সেই প্রতিবাদ করার জন্য গোপালপুর গিয়েছিলাম আমি মাসুদ ভাইয়ের সাথে নৌকা নিয়ে, আমার আজও মনে আছে। হাতেম তালুকদার আমাদের আওয়ামী লীগের গোপালপুর ভুয়াপুরের প্রিয় একজন নেতা ছিলেন, যাকে আমরা কেউই কোনোদিন ভুলতে পারবো না। 1988 সনে বন্যার সময় আমি ডিগ্রিতে পড়ি তখন ইব্রাহিমকে বিশ্ববিদ্যালয় কলেজে, আমরা যারা ছাত্রলীগ করি আমরা দোকানে দোকানে মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়ে টাকা সংগ্রহ করে আমরা আটা কিনেছিলাম এবং আমাদের সেই প্রিয় নেতা জননেতা হাতেম তালুকদার সাহেবও সহযোগিতা করেছিলেন। আমরা বেশ কিছু আটার বস্তা নিয়ে এই গাবসারা এবং উজ্জ্বলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমার সৌভাগ্য হাতেম তালুকদার সাহেব যে নৌকায় ছিলেন আমি ওই নৌকায় ছিলাম। আমরা অর্জুনা যাবো না গাবসারা যাবো, আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। আমার মনে হয় আমাদের যে মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন অর্জুনা, উনিও ছিলেন, শেষে উনি সমর্থন দিয়েছিলেন যে না আমি গাবসারা যাবো। আমরা প্রথমে যাই মেগার বটন হাসপাতালের কাছে এই নৌকা নিয়ে, আটার বস্তা নিয়ে। তো আসলে অর্থাৎ ছাত্র জীবনে আমি ছাত্রলীগ করেছি, এই জন্য আমি কথাগুলো বললাম। আজকে অনেক কষ্ট করে আমি একটি চাকরি পেয়েছি ইউনিয়ন পরিষদের সচিব, আসলে অনেক বড় পদ না, ছোট একটা চাকরি করি আমি। চাকরির পাশাপাশি আপনারা জানেন শুক্রবার শনিবার হলে কোনোদিন আমি বাসায় আমি আরাম করি না। আমি এই এলাকায় মানুষের বিভিন্ন কাজের জন্য দরবার সালে বিভিন্ন বিষয়ে আমি ঘোরাফেরা করি, নেতৃত্বটা আমার একটা নেশা, আমি মানুষের সেবা করতে আমি খুব ভালোবাসি। আজকে যার ফলে আমি টাঙ্গাইল জেলা ব্যবসার আবার সংগঠনের তিনবার আমি সভাপতি নির্বাচিত হয়েছি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, তো এইবার আমি কেন্দ্র করে সভাপতি হয়েছি। আজকে আপনারা যে সম্মান আমাকে দিলেন আমি আসলে আপনাদের নিকট চিরঋণী হয়ে থাকলাম। তবে একটি দুঃখের কথা আমি আপনাদের সম্মুখে বলব, আমি ছাত্রলীগ করেছি, আওয়ামী লীগ এখনো করি, সুযোগ পেলে মিছিল মিটিং এ যাই, কিন্তু ভুয়াপুর চাকরি করার মতো সুযোগ আমার নাই। আমাকে চাকরি করতে হয় মির্জাপুর গিয়ে, আমি এখন মির্জাপুর চাকরি করি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। ভুয়াপুর চাকরি করতেছিলাম, তবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় হয়তো বা আমি কারো নাম বলবো না, তবে ভুয়াপুর চাকরি করার মতো যোগ্যতা আমার নেই, অধিকার আমার নেই। আজকে আমাদের এমনই, আমরা যারা শাসন করছি দেশকে সমাজকে, আমি ভুয়াপুর চাকরি করতে পারি, এটা আমার কষ্ট এবং দুঃখ। আমাদের মাননীয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমি বিষয়টা শুধু তাকে জানাইলাম, উনি বঙ্গবন্ধুর হত্যার অন্যতম প্রতিবাদকারী, উনি ভুয়াপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন যাবৎ, উনি তিনবার ভুয়াপুর পৌরসভার মেয়র। আসলে ওনার যে অভিজ্ঞতা, ওনার যে সার্টিফিকেট, আমার বিশ্বাস এই এমপি প্রার্থী যে কয়জন আছে আমার মনে হয় ওনার সাথে প্রতিযোগিতা এলে, অর্থাৎ আমরা যদি অভিজ্ঞতার আলোকে আসি, সার্টিফিকেট আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করি, বিবেচনা বিবেচনা করি, আমার মনে হয় উনি ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে থাকবে। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো উনি ভুয়াপুরের মানুষ, আমরা ভুয়াপুরের মানুষ, ভুয়াপুরের মানুষের পক্ষে স্লোগান দেওয়া
এটা আসলে আমরা কোনোদিন করতে পারি নাই তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আবেদন রাখব তিন মিডিয়ার ভাইরা আছেন উনি যদি মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে নৌকা দেন আমরা ভুয়াপুরের মানুষ ওনার জন্য নিজের খেয়ে আমরা পরিশ্রম করব এবং ওনার কাছে আমরা খুব সহজ